পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ আবারও বড় সড় সাফল্য পেল। 48 ঘন্টার মধ্যেই 6 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান নবাবহাটের ঘুষখরা যাবার রাস্তায় পুলিশ আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 7 mm পিস্তল, 7 রাউন্ড গুলি ও 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃত নাসিরুদ্দিন আনসারী ও ইকবাল আনসারী বীরভূমের শিউরির মিনিস্টিল এলাকার বাসিন্দা বলে জানা যায়। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গোদা এলাকায় 2 নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে পুলিশ 4 জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ আবারও বড় সড় সাফল্য পেল। 48 ঘন্টার মধ্যেই 6 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান নবাবহাটের ঘুষখরা যাবার রাস্তায় পুলিশ আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 7 mm পিস্তল, 7 রাউন্ড গুলি ও 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃত নাসিরুদ্দিন আনসারী ও ইকবাল আনসারী বীরভূমের শিউরির মিনিস্টিল এলাকার বাসিন্দা বলে জানা যায়। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গোদা এলাকায় 2 নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে পুলিশ 4 জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ আবারও বড় সড় সাফল্য পেল। 48 ঘন্টার মধ্যেই 6 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান নবাবহাটের ঘুষখরা যাবার রাস্তায় পুলিশ আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 7 mm পিস্তল, 7 রাউন্ড গুলি ও 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃত নাসিরুদ্দিন আনসারী ও ইকবাল আনসারী বীরভূমের শিউরির মিনিস্টিল এলাকার বাসিন্দা বলে জানা যায়। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গোদা এলাকায় 2 নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে পুলিশ 4 জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।